পদ্মা সেতুর কারিগরি ও প্রযুক্তিগত বিষয়টি নিয়ে বাংলাদেশি প্রকৌশলী গবেষক শিক্ষাবিদ ডক্টর জামিলুর রেজা চৌধুরীর নাম এখন ভীষণ আলোচিত। প্রকৌশলী ডক্টর জামিলুর রেজা চৌধুরীর প্রযুক্তিগত চিন্তার কারণেই বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অনেক সাফল্য লাভ করেছে। জাতীয় অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী, যিনি সবার কাছে জেআরসি নামে পরিচিত, তিনি 1942 সালের 15 নভেম্বর সিলেট শহরে জন্মগ্রহণ করেন। সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে তিনি 1957 সালে ম্যাট্রিক পরীক্ষা দেন। এরপর ঢাকা কলেজ থেকে 1959 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তিনি ভর্তি হন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে, যা বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। 1963 সালে তিনি প্রথম বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেন। বুয়েটে 1963 সালের নভেম্বর মাসে তিনি প্রভাষক হিসেবে যোগ দেন পুরকৌশল বিভাগে। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে 1968 সালে পিএইচডি করেন একই বিশ্ববিদ্যালয় থেকে। থিসিসের বিষয় ছিল কম্পিউটার এইডেড ডিজাইন অফ হাইরাইজ বিল্ডিং। 2001 সাল পর্যন্ত বুয়েটে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বুয়েটের কম্পিউটার সেন্টারের পরিচালক ছিলেন প্রায় 10 বছর। তিনি উঁচু ইমারতের শিয়ার ওয়াল ডিজাইনের সহজ পদ্ধতি উদ্ভাবন করেন। পদ্ধতির নাম ছিল কুলান চৌধুরী মেথড। যতদিন উঁচু ইমারত ডিজাইনে কম্পিউটার জনপ্রিয় হয়নি, ততদিন এই পদ্ধতি সারা বিশ্বে ব্যবহৃত হতো। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন পদ্মা সেতুর বিশেষজ্ঞ প্যানেলের প্রধান। শুধু পদ্মা সেতু নয়, স্বাধীনতার পর এদেশে যত বড় বড় ভৌত অবকাঠামো তৈরি হয়েছে তার প্রায় প্রতিটির সঙ্গেই তিনি কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। বঙ্গবন্ধু যমুনা সেতু নকশা প্রণয়ন এবং নির্মাণের সঙ্গে যেসব বিশেষজ্ঞ জড়িত ছিলেন, তাদের মধ্যে ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। যমুনা ব্রিজের দেশীয় বিশেষজ্ঞ দলের তিনি চেয়ারম্যান। বাংলাদেশে যে তথ্য প্রযুক্তি নীতিমালা তৈরি হয়েছে, সেই নীতিমালা প্রণয়নের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি 2020 সালের 28 এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন।